बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रिय गड्डी मेरीबासी अस्सलामु आलैकुम। आपनारा जानें आमादेर साबेक चेयरमैन मरहूम वीर मुक्तिजोधा आतिया रहमान गत 21 आगस्ट मृत्युजनित कारण निर्वाचन कमिशन 2 गड्डीमारी यूनियन परिषद चेयरमैन पद की शून्य घोषणा करेछेन। सेई शून्य घोषणा अनुयायी आगामी 20 अक्टोबर उपनिर्वाचन तफसिल घोषणा करेछेन। आमि सेई उपनिर्वाचने आमार प्राण प्रिय संगठन बांग्लादेश जातीयतावादी दल बीएनपीर धानेर शीष प्रतीक निये लड़ाई करछि एवं आगामी 20 अक्टोबर आपनादेर भोट प्रार्थना जानाच्छि। आमि आपनारा आरो अवगत आछेन এই ধানের শীষ প্রতীক নিয়ে আমি যেখানেই যাচ্ছি ব্যাপক জনগণের সাড়া পাচ্ছি, তারা ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ন, কিন্তু তাদের মধ্যে উৎকণ্ঠাও কাজ করছে যে আমরা আমাদের সিলটি নিজে হাতে ব্যালট পেপারটি সিল মারতে পারবো কি না, এ নিয়ে উৎকণ্ঠা। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে আপনারা আসুন ভোট কেন্দ্রে, নিজে নিজে নিজাধিকার নিজেদের ভোট অধিকারটি প্রয়োগ করুন। আপনাদের অবশ্যই ভোট দেওয়ার অধিকার আছে, সেই আন্দোলন আপনাদের চলবে, আপনারা অবশ্যই ভোট দিতে পারবেন। কিন্তু ভোট দেওয়ার পরেই আপনাদের ক্ষান্ত হওয়া যাবে না। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা অবশ্যই কেন্দ্রে পাহারা তৈরি করবেন, নিজেরা পাহারা দিবেন, সবাইকে নিয়ে ভোট কেন্দ্র পাহারা দিবেন, যাতে আমাদের ভোটের ফলাফল পাল্টিয়ে অন্য কোনো ঘোষণা না আসতে পারে, সেজন্য আমরা কেন্দ্র পাহারা দিব। আমাদের বিজয় নিশ্চিত, আমরা আমাদের বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব। তবে আপনাদের কাছে আরও আশ্বস্ত করতে চাই যে আমি নির্বাচিত হলে 2 গড্ডিমারি ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর আমি যথেষ্ট উন্নয়ন করার চেষ্টা করব, বিশেষ করে 1 থেকে 6 ওয়ার্ডের সেই অবহেলিত যেখানে তিস্তা নদীর করাল গ্রাসে নিমজ্জিত, সেই জলাবদ্ধতা দূর করার চেষ্টা করব। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আগামী 20 অক্টোবর আমার ধানের শীষ প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। আপনাদের সেই সাথে সুস্বাস্থ্য কামনা করে এবং ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।